অনলাইন ই-রিকশার নাম নকল করে কিছু অসাধু ব্যবসায়ী গ্রাহকদের প্রতারণা করছেন বলে অভিযোগ করেন জেসলিন মোটর ও অনলাইন ই-রিকশা কোম্পানির কর্মকর্তারা। অন্য কয়েকটি ই-রিকশা কোম্পানি অনলাইন ই-রিকশার নেমপ্লেট লাগিয়ে বিক্রি করছে বলে অভিযোগ। মঙ্গলবার শিলচর মেহেরপুরস্থিত জেসলিন মোটর ও অনলাইন ই-রিকশার কোম্পানির কর্মকর্তারা জানান, কয়েক মাস থেকে অনলাইনের মতো ই-রিকশাতে লেবেল লাগিয়ে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী গ্রাহকদের ঠকাচ্ছে। সেই ই-রিকশাগুলো মেরামতের জন্য তাদের মেহেরপুরস্থিত জেসলিন মোটরসে নিয়ে আসে, তখন দেখা যায় সেই ই-রিকশাগুলো কোম্পানির বানানো নয়। এভাবে গ্রাহক ও চালকদের ঠকানো হচ্ছে। অনলাইন ব্র্যান্ডের অনলাইন নামে শুধু একটি ই-রিকশা রয়েছে, আর কোনো নামের ই-রিকশা তাদের নেই। ই-রিকশার বিজনেস করছে কিছু অসাধু ব্যবসায়ী, ই-রিকশার বিজনেস করছে, সেম আমাদের ই-রিকশার মতোই এরকমই নাম, ধরুন হ্যালো ফাইন বা সামথিং এলস, এরকম দিয়ে আমাদের রিকশাতে স্টিকার লাগিয়ে গরিব রিকশা চালকদেরকে প্রতারিত করতে চাইছি। তাই আমি আমাদের অনলাইন কোম্পানির তরফ থেকে এটা ক্লিয়ারিফিকেশন দিতে চাই যে আমাদের অনলাইনের কোনো অন্য ব্র্যান্ডের রিকশা নাই, শুধু অনলাইন অনলাইনই, আর কোনো অন্য হ্যালো ফাইন, টিও ফাইন বা সামথিং অন্য কোনো কিছু আমাদের অনলাইনের কোনো গাড়ি নেই। অনলাইনের শুধু একটিই গাড়ি আছে, সেটা হচ্ছে অরিজিনাল, যেটা অনলাইন লেখা আছে সেটাই। এবং তাতে যদি কেউ স্টিকার লাগিয়ে বলে যে এটা আমাদের অনলাইনের গাড়ি, তাহলে এটা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মানুষকে প্রতারিত করছে। বা কোনো অন্যান্য গাড়িতে যদি অনলাইনের স্টিকার লাগিয়ে বলে এটা অনলাইনের গাড়ি, সেটা মানুষকে প্রতারিত করছে। তাই যাতে গরিব রিক্সাওয়ালা চালকরা কোনো ধরনের প্রতারণার শিকার না হয়, তাই আমি অনলাইন ইন্ডাস্ট্রিজ এবং অনলাইন ইন্টারন্যাশনাল কোম্পানির তরফ থেকে এটা আমি বিবৃতি দিচ্ছি যে আমাদের অনলাইনের শুধু অনলাইন গাড়িটি আমাদের অনলাইন ই-রিকশা বলে পরিচিত, এবং শুধু অনলাইনের একটি মাত্রই ব্র্যান্ড আছে, সেটা অনলাইন।